বন্ধুরা, সিকিম ভারতের একটি জনপ্রিয় ও খুবই সুন্দর হিল স্টেশনের মধ্যে একটি। ভারত ছাড়াও অন্যান্য দেশের লোকেরা সিকিমে গরমের সময় ছুটি কাটাতে বা বেড়াতে আসে। সিকিম একটি এমন জায়গায় অবস্থিত যেখান থেকে চীন, ভুটান, নেপাল ও বাংলাদেশের বর্ডার খুবই কাছাকাছি পড়বে, তাই বিশেষ করে ভারতীয় পর্যটকদের আরও বেশি আকর্ষণের জায়গা হয়ে ওঠে সিকিম। এখানে গেলে আপনি নানান ধরনের অ্যাক্টিভিটি বা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির মজা নিতে পারবেন, যেমন তিস্তা নদীতে রাফটিং করা, ইয়াকের পিঠে চড়া, প্যারাগ্লাইডিং, বাঞ্জি জাম্পিং এবং রোপওয়ে চড়ে গ্যাংটক শহরের ভিউ দেখা ইত্যাদি অ্যাক্টিভিটির মজা নিতে পারবেন। তাছাড়া এখানকার দর্শনীয় স্পটগুলি যেমন নাথুলা পাস, সমগো লেক, ইউংথাং ভ্যালি, জিরো পয়েন্ট, গুরুডংমার লেক, রোমটেক মনেস্টি, নামচি, পেলিং, এমজি মার্ক, এমন সুন্দর সুন্দর প্লেস আপনার সিকিম ট্রিপে যাওয়া সার্থক করে তুলবে। শুধুমাত্র সিকিমের রাজধানী গ্যাংটকের মধ্যে আপনি পেয়ে যাবেন গংজাং মনেস্টি, তাসি ভিউ পয়েন্ট, ফ্লাওয়ার সেন্টার, হনুমান টক, দোদ্রুল মনেস্টি, গণেশ টক, গ্যাংটক ওয়াটারফল, লালবাজার ও কেবলকার রাইডিং তো আছেই। বন্ধুরা, সিকিমের কিছু সুন্দর সুন্দর প্লেস যেমন নাথুলা পাস, এটি দক্ষিণ পূর্ব সিকিমের আভ্যন্তরীণ পর্যটক সার্কিটের অংশ। নাথুলা পাস চীন ও ভারতের বর্ডারের নিকটেই অবস্থিত। 2020 সালে সীমান্ত উত্তেজনা এবং করোনা ভাইরাসের মহামারীর জন্য এই জায়গাটি পর্যটকদের মধ্যে আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠে। নাম্বার টু, সমগো লেক। এটি চাঙ্গু লেক নামেও পরিচিত। সিকিমের রাজধানী গ্যাংটক থেকে প্রায় 40 কিলোমিটার দূরে পড়বে এটি। নাম্বার থ্রি, ইউংথাং ভ্যালি। এটি গ্যাংটক থেকে 150 কিলোমিটার দূরে পড়বে। এটি ভ্যালি অফ ফ্লাওয়ার নামেও পরিচিতি পায়। এটি একটি প্রাকৃতিক অভয়ারণ্য। এখানে নদী, উষ্ণ প্রসবন এবং উত্তর সিকিম জেলার পর্বত দিয়ে বেষ্টিত এই ভ্যালি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নাম্বার ফোর, জিরো পয়েন্ট। এই জায়গাটিকে জিরো পয়েন্ট বলা হয় কারণ এখানে সিকিমের রাস্তা শেষ হয় এবং পর্যটক ও স্থানীয় লোকেদের এই বিন্দু অতিক্রম করার অনুমতি দেওয়া হয় না, কারণ চীনের আন্তর্জাতিক সীমান্ত এখান থেকে কিছুটা দূরে অবস্থিত। নাম্বার ফাইভ, গুরুডংমার লেক। এই লেক বা হ্রদটি বিশ্বের মধ্যে সবচেয়ে উচ্চতম জায়গায় অবস্থিত লেকগুলির মধ্যে একটি। এটি বৌদ্ধ ধর্মের একটি পবিত্র লেক। নাম্বার সিক্স, রোমটেক মনেস্টি। রোমটেক মনেস্টি সিকিমের বৃহত্তম বৌদ্ধ মঠ। এটি ধর্মচক্র কেন্দ্র নামেও পরিচিত। রোমটেক মঠ হল তিব্বতী বৌদ্ধ ধর্মের তৃতীয় সর্বোচ্চ সন্ন্যাসী কার্মাপা লামার আসন। এটি গ্যাংটক থেকে 22 কিমি দূরে পড়বে, যেখানে যেতে আপনার 1 ঘন্টার মতো সময় লাগবে গ্যাংটক থেকে। নাম্বার সেভেন, নামচি মঠ। নামচি মঠ হল বৌদ্ধদের পবিত্র তীর্থস্থান কেন্দ্র। এখানে বৌদ্ধ পদ্মসম্ভারের সবচেয়ে বড় মূর্তি রয়েছে, যা 118 ফুটের। নামচির বিপরীতে সামদ্রাপসা নামে একটি পাহাড় রয়েছে, যাকে ইচ্ছাপূরণকারী পাহাড়ও বলা হয়ে থাকে। এটি গ্যাংটক থেকে প্রায় 27 কিলোমিটার দূরে পড়বে। নাম্বার এইট, পেলিং। সিকিমের পেলিং মঠ একটি বিখ্যাত পর্যটক কেন্দ্র। এখানে মাউন্টেন বাইকিং, হিল ক্লাইম্বিং এবং মেডিটেশনের জন্য সাইট রয়েছে। আপনি যদি প্রকৃতির সৌন্দর্য দেখতে ভালোবাসেন, তাহলে পেলিং একটি পছন্দের জায়গা হবে আপনার। নাম্বার নাইন, এমজি মার্ক। এমজি মার্ক বা মহাত্মা গান্ধী রোড, বন্ধুরা, এটি সিকিমের মল রোডও বলতে পারেন। এটি পর্যটকদের মার্কেটিং করার প্রধান জায়গা। এটি দার্জিলিং ও অন্যান্য হিল স্টেশনগুলির মল রোড থেকেও সুন্দর একটি মার্কেট। এছাড়াও সিকিমে কোয়ালিটি টাইম স্পেন্ড করানোর জন্য নানান জায়গা রয়েছে। সিকিম আমাদের পশ্চিমবাংলার একেবারে উপরে অবস্থিত। এখানে যদি আপনি ট্রেনে করে যেতে চান, তাহলে সিকিমের কাছাকাছি স্টেশন পড়বে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন। প্রথমত আপনাকে আপনার নিয়ারেস্ট স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত যেতে হবে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সিকিমের দূরত্ব প্রায় 150 কিলোমিটার কাছাকাছি। এই রাস্তা অতিক্রম করে সিকিমে পৌঁছাবার জন্য আপনি সেখান থেকে কার বা ট্যাক্সি পেয়ে যাবেন, অথবা আপনি যদি কম খরচে জলপাইগুড়ি থেকে সিকিম যেতে চান, তাহলে বাসে করেও যেতে পারেন। আর যদি খুব ফ্লাইটে করে সিকিম আসতে চায়, তাহলে সিকিমের কাছাকাছি যে এয়ারপোর্ট পড়বে তা হলো বাগডোগরা এয়ারপোর্ট। কলকাতা, দিল্লি, মুম্বাই এয়ারপোর্ট থেকে খুবই সহজেই বাগডোগরার ফ্লাইট পেয়ে যাবেন। বাগডোগরা থেকেও সিকিমের দূরত্ব 150 কিলোমিটারের কাছাকাছি। এই এয়ারপোর্ট থেকে সিকিম যাওয়ার জন্য জিপ, ট্যাক্সি, বাস খুবই সহজে পেয়ে যাবেন। বন্ধুরা, সিকিমে পৌঁছে থাকার জন্য আপনি শত শত হোটেল পেয়ে যাবেন, তা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। এখানে 700 থেকে শুরু করে 15,000 টাকা পার নাইট হিসেবে স্টে করার জন্য ভালো এবং লাক্সুরিয়াস হোটেল পেয়ে যাবেন। আপনি চাইলে অনলাইন যে কোনো সময় এই হোটেল বুক করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।